হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগত ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এই মুহূর্তে পাঁচটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, তো আশা করছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। প্রথমে কথা বলবো লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স নিয়ে। লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স বা LCU বা লোকেশ কানাগার্স ইউনিভার্স যেটাই বলার না কেন, এই ইউনিভার্সটা কিন্তু এখন পুরো ভারতবর্ষে একটা ক্রেজ তৈরি করে রেখেছে। এই ইউনিভার্সে আমরা দেখতে পেয়েছি কাইথি, দেখতে পেয়েছি বিক্রম, তো এটাই আমরা জানি। তবে এটার একটা এক্সটেন্ডেড ভার্সন কিন্তু আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু এই ইউনিভার্সে দুইটা না তিনটা সিনেমা। যারা জানেন না তারা একটু শকড হইলেন, কিরো ভাই দেখলাম তো দুইটা, তিনটা কোথা থেকে আসলো? তো ব্যাপার হচ্ছে ভিউয়ার্স, 1986-এর কমল হাসান স্যারের যে সিনেমাটা ছিল বিক্রম, সেটার কিন্তু সিকল ছিল হচ্ছে বিক্রম। তো এক্সটেন্ডেড ভার্সন হিসেবে LCU অর্থাৎ লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সের সিনেমা কিন্তু তিনটা, 1986-এর বিক্রম, দেন হচ্ছে 2019-এর কাইথি এবং 2022-এর বিক্রম। আর ভিউয়ার্স, ইতিমধ্যে এই সিনেমার মাধ্যমে লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স যে ভ্যালুটা ক্রিয়েট করেছে, যে ফ্যানবেসটা ক্রিয়েট করেছে, সেটা কিন্তু হিউজ। পাশাপাশি এই ইউনিভার্সের কাস্টিংও কিন্তু হিউজ। এই ইউনিভার্সের কাস্টিং কাইন্ড অফ সকল সাউথ লাভারদের ড্রিম কাস্টিং। অলরেডি সাউথ লাভাররা কাইথি এবং বিক্রমের মাধ্যমে দেখেছে সুরিয়াকে, দেখেছে কমল হাসানকে, দেখেছে ফাহাদ ফাজিলকে, দেখেছে বিজয় সেতুপতিকে, দেখেছে কাইথিকে। আর এরপর এই ইউনিভার্সে যারা যুক্ত হচ্ছে তারা তো নিজেরাই একটা ইন্ডাস্ট্রি, তাহলে চিন্তা করেন পুরো ইউনিভার্সটা কত বড় হতে চলেছে। তো কথা হচ্ছে কে বা কারা আসছে লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সে। ভিউয়ার্স, বাতাসে গরম খবর, থালাবাতি 67, ঠিকই ধরে ফেলছেন, থালাবাতি 67 অর্থাৎ আমাদের থালাবাতি বিজয় স্যারের আপকামিং 67 নম্বর সিনেমা হতে চলেছে লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্সের অংশ। তারপর থালাপতি 67-এই রয়েছে পৃথিবীরাজ সুকুমারান, হ্যাঁ সবার প্রিয় পৃথিবীরাজ সুকুমারান। শুধুমাত্র পৃথিবীরাজ সুকুমারান না, আরও রয়েছে এই সিনেমায়, আরও থাকবে হচ্ছে বলিউডের বাবা সঞ্জু বাবা অর্থাৎ সঞ্জয় দত্ত। তো ভিউয়ার্স, থালাপতি 67 রিয়েক্ট করতেছে লোকেশ কানাগারাস, আর বিজয় স্যারের সাথে রয়েছে সঞ্জু বাবা এবং সুকুমারান। আমি আপনাদের জানিয়ে দিই একটু এক্সট্রা বোনাস হিসেবে, এই সিনেমায় ফিল্মি লিডে থাকবে হচ্ছে তৃষা কৃষ্ণা এবং হচ্ছে কৃতি সুরেশ। তো ভিউয়ার্স জাস্ট একবার চিন্তা করেন, কামাল হাসান, বিজয় সেতুপতি, ফাহাদ ফাজিল, কাইথি, সুরিয়া, থালাপতি বিজয়, সঞ্জয় দত্ত, পৃথিবীরাজ সুকুমারান এক ফ্রেমে। তো নিঃসন্দেহে তো আগুন লাগতে চলেছে, এখন শুধুমাত্র ওয়েট করতে হবে, দেখতে হবে আর এনজয় করতে হবে। এবার যাওয়া যাক পরবর্তী টপিকে। ভিউয়ার্স, মাত্র LCU নিয়ে কথা বললাম, তবে এই যে ইউনিভার্স তৈরি করার খিদা এটা কিন্তু সাউথে এখানে শেষ নয়। সাউথে আরও ইউনিভার্স তৈরি হচ্ছে, যার মধ্যে অন্যতম আরেকটা ইউনিভার্স হচ্ছে পুষ্পা ইউনিভার্স। হ্যাঁ, ছুকে গান এই পুষ্পার ইউনিভার্স, আল্লু অর্জুনের ইউনিভার্স। আমার ধারণা কি জানেন ভিউয়ার্স, LCU সম্বন্ধে মানুষ যতটা জানে পুষ্পা নিয়ে কিন্তু অতটাও জানে না, আর ওইভাবে কিন্তু এখনও অফিসিয়ালি কনফার্ম করা হয়নি যে এরকমের করা হবে। বাট তারপরও কিন্তু অনেকগুলো মুভির মধ্যে হিন্ট দিয়েছে যে তারা পুষ্পার সাথে ক্রস ওভার করতে চলেছে বা পুষ্পার ইউনিভার্সটা তারা মেক করার চেষ্টা করতেছে। তো সেখান থেকে একটা অ্যাটেম্প ছিল রাবি তেজার রামারাও অন ডিউটির মাধ্যমে, বাট ফিল্মটাই ভাই ভালো হয় নাই, ইউনিভার্স বা ক্রস ওভার তো দূরের কথা। তো এদিক থেকে রাবি তেজা অর্থাৎ রামারাও অন ডিউটির পুষ্পার সাথে ক্রস ওভার হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে অন্যদিকে আশার আলো জ্বালিয়েছে কিন্তু শাহিদ হারাম তেজ। তো শাহিদ হারাম তেজ কীভাবে আশার আলো জ্বালিয়েছে এই বিষয়টা নিয়ে চিন্তা করার দরকার নেই, আমি আছি, আমি ক্লিয়ার করে দিচ্ছি। ভিউয়ার্স, রিসেন্টলি শাহিদ হারাম তেজের একটা ফিল্ম অ্যানাউন্সমেন্ট হয়েছে যার নাম হচ্ছে ভিরুপক্ষ। এই সিনেমাটার টাইটেল অ্যানাউন্সমেন্ট হচ্ছে, একটা ট্রেলারও আসছে, শর্ট ট্রেলার যেটার রিয়াকশন বা রিভিউ কোনো কিছু আমি করিনি। তো সেটা যখন দেখলাম দেখে কিন্তু একটা ফিল পাওয়া যাচ্ছে যে সামথিং স্মাগলিং বা মানে চন্দনকাটা যে স্মাগলিং সেই ব্যাপারে একটা ফিল রয়েছে। তো পরবর্তীতে যখন আমি এটা নিয়ে টুইটারে গেলাম বা বিভিন্ন পোর্টালে পড়া শুরু করলাম তখন দেখলাম যে এইটা পুষ্পার সাথে কানেক্ট হতে যাচ্ছে, দেখে আমি পুরোই শকড যে আসলে এই বিষয় সত্যতা কী। তো তখন দেখলাম অনেক জায়গায় এটা নিয়ে লেখালেখি হচ্ছে, একটা বিশাল বড় ক্রেজ অলরেডি তৈরি হয়েছে যে ভিরুপক্ষ পুষ্পারই একটা অংশ হবে, পাশাপাশি ভিরুপক্ষ যে সিনেমাটা এই সিনেমাটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করা হচ্ছে, মানে একটা বিগেস্ট বাজেটের সিনেমা কিন্তু এটা, এটা তেলুগু তামিল হিন্দি সব ভাষায় আসতেছে। তো সেখান থেকে একটা বড় ফিল্ম, বড় বাজেটের ফিল্ম, শাহিদ হারাম তেজের একটা মোটামুটি ভালো ফ্যানবেস রয়েছে সাউথে। তো সেখান থেকে এখন দেখা যাক ক্রস ওভারটা হয় কি না। তবে ভিউয়ার্স, একটা বিষয় আসতেই পারে যে আসলে ভিরুপক্ষর যা ট্রেলার আসছে সেখান থেকে এতটা বাস ক্রিয়েট কীভাবে হলো যে ভিরুপক্ষ পুষ্পার একটা কানেকশন হবে বা এই দুটোর একটা কম্বাইন হতে চলেছে, এটার কীভাবে এতটা ছড়াইলো? এর মূল কারণ হচ্ছে ভিরুপক্ষর সাথে কিন্তু জড়িত আছে সুকুমার। হ্যাঁ, পুষ্পার ডিরেক্টর সুকুমার মূলত ভিরুপক্ষের স্ক্রিন প্লে লিখেছেন। তো এর জন্য মূলত এই বিষয়টা অর্থাৎ পুষ্পা ইউনিভার্সের বিষয়টা এতটা স্ট্রংলি ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়াতে। এখন দেখা যাক এইটার কনক্লুশন কী হয়।
তো এই পুষ্পা ইউনিভার্সের কনক্লুশন কী হয় সেটা তো অবশ্যই জানা যাবে এবং যখনই জানবো আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো সেটা তো পরের ব্যাপার, এখন যাই আমাদের পরবর্তী টপিকে। ভিউয়ার্স, অ্যাভাটার দুনিয়ার সবথেকে বড় সিনেমা এবং এই সিনেমাটা কাইন্ড অফ নিজেই একটা ইন্ডাস্ট্রি, এই সিনেমার একটা আলাদা ফ্যানবেস রয়েছে, এই সিনেমা লাইক নিজেই একটা ইতিহাস আর আমরা হলাম সেই ইতিহাসের সাক্ষী। আর ভিউয়ার্স সেই ইতিহাস কিন্তু রিপিট হতে চলেছে, সাধারণত ইতিহাস খুব কমই রিপিট হয় তবে এবার সেটা বাস্তবায়ন হচ্ছে এবং সত্যি সত্যি ইতিহাস রিপিট হচ্ছে অ্যাভাটার দ্য ওয়ে অফ অর্ডারের মাধ্যমে। ভিউয়ার্স, তো এই অ্যাভাটার দ্য ওয়ে অফ অর্ডার এই সিনেমাটা আসতেছে আগামীকাল অর্থাৎ 16 ডিসেম্বর, এই সিনেমাটা অল ওভার সব জায়গায় রিলিজ পাচ্ছে। তবে রিলিজের আগে আপনি জেনে নেন এই সিনেমাটা রিলিজের আগেই কিন্তু অনেকগুলো ইতিহাস তৈরি করেছে, যার মধ্যে একটা ইতিহাস এমন যে ইতিহাসটা পৃথিবীর অন্য কোনো সিনেমা করতে পারেনি এবং আমার কাছে মনে হয় পৃথিবীর অন্য কোনো সিনেমা করতে পারবেও না। সেটা হচ্ছে এই সিনেমাটা মোট 160টি ভাষায় রিলিজ করা হচ্ছে। সাধারণত একটা সিনেমা 4-5-10টা ভাষায় রিলিজ করে কিন্তু সেখানে এই সিনেমাটা 160টি ভাষায় অল ওয়াইড রিলিজ করছে। তো ভিউয়ার্স রিয়েলি ইটস হিউজ, আর নিজের ভাষায় ইতিহাস দেখতে পারাও একটা সার্থকতার ব্যাপার। তো সেখান থেকে যে যে ভাষায় এই অ্যাভাটার সিনেমাটা রিলিজ পাচ্ছে তাদের জন্য তো সোনায় সোহাগা। বাই দ্য ভিউয়ার্স, ওয়ান মোর পয়েন্ট, আমরা জানি সিনেমাটা ভালো হবে, তো অ্যাট লাস্ট যেন সেটাই হয়, যেন আমাদের এত এক্সাইটমেন্ট এত কিছু সব কিছু যেন নষ্ট না হয়। তো বেস্ট অফ লাক ফর অ্যাভাটার এবং আই হোপ আমাদের সবার এক্সাইটমেন্ট ফুলফিল করবে জেমস ক্যামেরন। এবার যাওয়া যাক পরবর্তী টপিকে। ভিউয়ার্স, সিদ্ধার্থ মালহোত্রা বলিউডের উদীয়মান তারকা যার মধ্যে হিউজ পটেনশিয়াল আছে বলে আমি মনে করি। সে মোটামুটি অনেক ধরনের কাজ করেছে, রিসেন্টলি তার একটা কাজ দেখছি থ্যাংক গড, যেটা রিভিউ করেছি, আই হোপ আপনারা সবাই দেখছেন, যারা দেখেন না তারা দেখে নেবেন। সেই কাজটা অতটা ভালো ছিল না, আমি বাই ফেয়ার বলছি, সেই কাজটা একদমই ভালো লাগে না আমার কাছে। বাট তার শেরশা ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলিউড ফিল্ম এবং তার ক্যারিয়ারের ফাইনেস্ট ফিল্ম। আর শুধুমাত্র শেরশা না, সে কিন্তু এর আগেও মোটামুটি ভালো কিছু কাজ করেছে, তো তার ক্যারিয়ারে ভালো খারাপ সব কিছুর একটা সংমিশ্রণ রয়েছে। তবে আমি এতটুকু বিলিভ করি তাকে যদি একটু পুশ করা হয় তাহলে কিন্তু তার কাছ থেকে ভালো কিছু বের করা সম্ভব। তো এরকম অনেকেই প্রচেষ্টা করতেছে এবং তার লাইন আপটাও কিন্তু বেশ লম্বা। তো সেখান থেকে দুটো সিনেমা নিয়ে কথা বলবো এই মুহূর্তে, কারণ সেই দুটো সিনেমা নিয়ে কথা বলা খুবই ইম্পর্টেন্ট, অনেকে হয়তো বা অপেক্ষা করে আছেন এই দুটো সিনেমার জন্য, কারণ 2022 থেকে শুনছি সিনেমা দুটো রিলিজ হবে বাট স্টিল এখনও রিলিজ হয়নি। তো এই মুহূর্তে সে বিষয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। ভিউয়ার্স, সিদ্ধার্থ মালহোত্রার একটা মুভি আসার কথা ছিল যার নাম ছিল হচ্ছে মিশন মজনু। এই মুভিটা ডিরেক্ট করতেছিলেন হচ্ছে শান্তনু বাগচি এবং এই মুভিতে কিন্তু সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ছিল রাশমিকা মন্দানা। তো ফার্স্ট টাইম রাশমিকা সিডের কম্বো দেখার জন্য সবাই এক্সাইটেড ছিলেন এই অ্যাকশন থ্রিলার সিনেমার জন্য। বাট পরবর্তীতে মে মাসে রিলিজ না করে সিনেমাটা পোস্টপোন করা হয়, তো অ্যাট লাস্ট সিনেমাটার রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে। সিনেমাটার নতুন রিলিজ ডেট হচ্ছে 20 জানুয়ারি 2023। আর ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন স্পেশালি যারা বাংলাদেশের রয়েছেন তাদের জন্য একটা খুশির সংবাদ, এই সিনেমাটা কিন্তু ডিরেক্টলি ওটিটিতে রিলিজ করা হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমরা কিছুটা সুবিধা পাচ্ছি যে আমরা ফার্স্ট ডে মিশন মজনু দেখতে পাবো। তো আসলে কোন ওটিটি প্ল্যাটফর্ম আসছে ভিউয়ার্স? মিশন মজনু আসছে হচ্ছে নেটফ্লিক্সে। ভিউয়ার্স, এখানেই শেষ নয়, সিদ্ধার্থ মালহোত্রার আরেকটা সিনেমা আসার কথা যার নাম ছিল হচ্ছে যোদ্ধা। এই সিনেমাটা ছিল হচ্ছে ধর্মা প্রোডাকশনের ব্যানারে এবং আপনারা সবাই জানেন ধর্মা প্রোডাকশনের সিনেমা যখনই হয় তখন একটু লার্জার দ্যান লাইফ স্কেলে করা হয়। তো সেইখান থেকে এই সিনেমাটা নিয়ে কিন্তু অনেক এক্সাইটেড ছিলেন এবং পার্সোনালি আমিও এক্সাইটেড, কারণ ধর্মা প্রোডাকশনের ফিল্ম কিছু থাকুক না থাকুক একটু কালারফুল থাকে, তো সেটা দেখতে অ্যাট লাস্ট বোর লাগে না। তো ভিউয়ার্স, এই যে সিনেমা যোদ্ধা, এই সিনেমাটা নতুন রিলিজ ডেট ঘোষণা করা হয়েছে, এই সিনেমাটা এখন রিলিজ পাবে হচ্ছে 7 জুলাই 2023। ভিউয়ার্স, আপনাদের আরও জানিয়ে দিই এই সিনেমায় কিন্তু সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি আমরা আরও দেখতে পাবো দিশা পাটানি এবং রাশি খান্নাকে। তো লেটস সি কেমন হয় যোদ্ধা, যদিও প্রথম দিকে সিনেমাটা আমরা দেখতে পাবো না যেহেতু থিয়েটারিক্যাল রিলিজ, তো সেখান থেকে আমাদের ফোকাস করতে হবে টিজার এবং ট্রেলারের উপরে। তো যখন যোদ্ধা এবং মিশন মজনু টিজার ট্রেলার আসবে তখন কথা হবে, এখন জাম্প করি পরবর্তী টপিকে। ভিউয়ার্স, টপিক নাম্বার 5 যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের থেকে নেওয়া। আমাকে অনেকে মেসেজ করেছেন যে ভাই গোলই সিনেমার গান বা বিষয়বস্তু যেগুলো ছিল সেগুলো কোথায় গেল, সেগুলো তো ইউটিউবে ছিল টট ফিল্মসে, তো সেগুলো তো এখন আর নাই টট ফিল্মস ইউটিউব চ্যানেলে। তো আমিও চেক করে দেখলাম যে আসলে আছে কি না, তো যখন টট ফিল্মসে গেলাম দেখলাম যে মাত্র ট্রেলারটা আছে আর একটা টিজার সম্ভবত রয়েছে টট ফিল্মসে, তো এই দুইটা জিনিস রয়েছে টট ফিল্মসের মধ্যে, এছাড়া আর কিচ্ছু নাই। তো এইটা নিয়ে আপনাদের কোশ্চেন ছিল, তো আমার কাছে মনে হয় কি দেখেন টিজার ট্রেলারটা ফিল্মের অংশ বাট গানগুলো হয়তোবা সেল করে দিয়েছে, আর সিনেমাটা এখন চলছে বায়োস্কোপে তো হয়তোবা সম্পূর্ণ অংশটা সেল করা হয়েছে বায়োস্কোপের সঙ্গে, তো দ্যাটস ওয়াই হয়তোবা বায়োস্কোপ বলেছে যে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে তোমাদের গানগুলো সরিয়ে নিতে হবে, তো এই বিষয়টা হতে পারে। তারপর আমি একটু চেষ্টা করেছিলাম যে মূল পয়েন্টটা বের করার যে আসলে হয়েছে কি না এই বিষয়টা, তো সেটা করে সত্যি কোনো লাভ হয়নি, আমি তেমন কোনো কনক্লুশন বের করতে পারিনি এই বিষয়টার।
তবে ভিউয়ার্স এতদিন ধরে এই লাইনে আছি, তো সেখান থেকে বিজনেস ফরম্যাটটাকে অ্যানালাইজ করে যেটা বুঝতে পারলাম যে এটা ছাড়া আর কোনো লাইন হয় না। এই একটাই বিষয় হতে পারে যে বায়োস্কোপে সিনেমাটা চলছে, তো তারা চাচ্ছিল না যে গানগুলো এখন ইউটিউবে থাকুক, সিনেমা বা গান দেখতে হলে মানুষকে বায়োস্কোপে যেতে হবে, তো এই বিজনেস ফরম্যাটটা এখানে কাজে লাগাতে পারে। সো ভিউয়ার্স দ্যাটস ইট, এই পাঁচটি বিষয় নিয়ে কথা বলা ছিল আপনাদের সঙ্গে, আই হোপ আপনাদের ভালো লেগেছে। তো এখন এই পাঁচটি বিষয় নিয়ে আপনাদের কি ওপিনিয়ন সেটা আমাকে কমেন্ট করে জানান, পাশাপাশি ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টে উইথ ফিল্মি স্টকস। ধন্যবাদ সবাইকে।